আমি আমার হুজুরের মুখে একটা ঘটনা শুনেছিলাম, বলবো সবাইকে? শুনবে আপনারা সবাই? আমার হুজুর বললেন যে একটা বড় আলেম বিয়ে করেছে, বিশাল বড় আলেম, এবং উনি একজন প্রফেসর, উনি দুই লাইনেই শিক্ষিত। তো বিয়ে করেছে এমন একটা মেয়েকে যে মেয়েটা দেখতে সুশিক্ষিত, সভ্য, মার্জিত, অনেক বড় ফ্যামিলির মেয়ে। কিছু কিছু মেয়ের উপরে ভেতরা আছে না, অনেক মেয়ে আছে দেখবেন এত সুন্দর পর্দা করে, মুখ দেখা যায় না, হাত দেখা যায় না, চোখটাও দেখা যায় না, এরকম মেয়ে আছে না? নাই দেখলে মনে হবে যে ভাজা মাছটা উল্টাই খেতে পারেন, আছে না? নাই এই পর্দাশীল মেয়ে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এর রিলেশনশিপ করে চিন্তা এখন ঠিক কিনা? এখন তো এটা ট্রেন্ড হয়ে গিয়েছে, কে বোরখা ওয়ালি কে বোরখা ওয়ালি নয়, এটা দিয়ে কখনো মানুষ এখন বাছাই করা যায় না চিল্লাই কোন ঠিক কিনা। এই জন্য হুজুর সাহেব বিয়ে করছেন বাসর রাতে, তার বউ বলছে যে আমি একটা আপনাকে অনুরোধ করতে চাই, অনুরোধ করতে চাই। অনুরোধটা কি বলছে? আমি আপনার সংসার করতে পারি, একটা শর্ত আছে। একটা কি আছে? এবার হুজুর বলছে কি শর্ত? হোয়াট ইজ দ্য কন্ডিশন? শর্তটা আসলে কি? বললো হুজুর আমি আপনাকে বিয়ে করছি ঠিক আছে, এটা মূলত আব্বা আম্মার কারণে করেছি, কিন্তু মূলত আমার দাড়িওয়ালা ছেলে পছন্দ হাউসগুলো করা, তা আমার যে সুন্দর চেহারা এটা কি আপনার পছন্দ হয়? হুজুর বললো অবশ্যই, তুমি তো খুব সুন্দরী, অসাধারণ তুমি দেখতে, মেঘ কালো কেশ, কাজল কালো চুল, টাকারে প্রাণটা জুড়িয়ে যায়, হাসির জন্য মুখটা ছড়ে, এত সুন্দরী তুমি, রূপবতী তুমি, তোমাকে তো আমার ভালো লাগে, এই জন্য বিয়ে করেছি। বলো যদি সত্যিই তাই হয় তাহলে একটা আই হ্যাভ ওয়ান রিকোয়েস্ট, অনুরোধ আছে। হোয়াট ইজ দ্য রিকোয়েস্ট? অনুরোধটা কি? বলো হুজুর আমার সঙ্গে সংসার করতে চাইলে দাড়িটা রাখা যাবে না, নাউজুবিল্লাহ। তোমার হুজুরও খুব, হুজুররা কি বোকানা চালা? বোকানা চালা হুজুরদের বোকা মনে হয় নাকি আমাদের? আমাদের নিয়ে অনেকে জ্বলনী আছে না? নাই আমাদের কিন্তু সব জ্বলনী। আমার অনেকে কয় যে হুজুর বেশি স্টাইল করে, আছে না? নাই হুজুর সেই হবে সবচেয়ে বেশি স্মার্ট ছিল এখন, ঠিক কিনা? আমার নবী কি খ্যাত ছিলেন? কথা পারে না, খ্যাত ছিলেন নাকি আমার নবী? আমার মনুষ্যের গোটা বিশ্বে সবচেয়ে স্মার্ট পুরুষ ছিল এখন, ঠিক কিনা? হুজুর বললেন ওকে ওয়েট ওয়েট এ মিনিট, একটু সময় দাও, তুমি একটু এখান থেকে যাও, আমি তোমাকে উত্তরটা দিব আফটার অল আওয়ার, এক ঘন্টা পর। বউ ভাবছে আর কাজ হয়ে গেছে, কি হয়ে গেছে? কাজ হয়ে গেছে, আমার স্বামী মনে হয় পটে গিয়েছে, দাড়ি মনে হয় আছে কেটে ফেলবে। তো হুজুর সাহেব বাসর রাতে বসে আছে, বাসর রাতে ওয়াইফকে বলছে তুমি আর এক রুমে যাও, আমি এখানে বসে আছি। এক ঘন্টা পরে ওয়াইফ আবার আসছে, এসে গেটটা নক দিয়েছে যে একটু গেটটা খুলুন, আপনার ডিসিশন শুনতে চাই, যে আপনার ডিসিশনটা আসলে কি। আমার কথা বোঝা যায়? যায় যায় নাকি বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? হুজুর সাহেব বাসর রাতে বসে আছে, বউ আসছে, এসে বলছে হোয়াটস ইউর ওপিনিয়ন, কি আপনার মন্তব্য কি আমাকে একটু বলেন, কি ডিসিশন আপনি ফাইনাল করলেন? উনি বললেন যে বউ তুমি তো আমার বউ, তুমি আমার কি বউ মানে তুমি আমার জান চিল্লাই কোন ঠিক কিনা? কিন্তু আমি অনেক চিন্তা করে দেখলাম যে আসলে আব্বা আম্মার পরে তুমি আমার পৃথিবীর সবচেয়ে দাম, ঠিক কিনা? বউ তো মহাখুশি, তারা তো অবশ্যই ভাবসাব খুব ভালো, মনে হয় সব কিছু ঠিকঠাক থাকবে। এবার হুজুর বলল যে আমার আব্বা আম্মা আপন, তারপরে তুমি আমার আপন, কিন্তু সবার আগে আমার আপন একজন চিল্লা এখন তিনি কে? যখন তিনি কে? আল্লাহ আমার সবচেয়ে কাছের, আমার আল্লাহ সবচেয়ে আমার প্রিয় চিল্লা এখন, ঠিক কিনা? আমি আয়াত পড়েছি, আমার বউ একটা আয়াত পড়েছি, ওমা আতাকুম রাসূলু ফখুদু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ হাবিব বলেছেন যে তুমি যদি আমাকে বাদ দিয়ে পৃথিবীর সব জায়গায় সুখ খোঁজো, তুমি মনে করবো এটা সুখ, কিন্তু এটা প্রকৃত পক্ষের সুখ হতে পারে না চিল্লা এখন, ঠিক কিনা? Whatever he brings to it, without any question, have to take the sunnah of Prophet Muhammad sallallahu alaihi wasallam. Amar nobir je sunnah, eta jokhon manbo je eta Allah nobir sunnah,
কোন নেতা কি কইল, কোন নাস্তিক কি বলল, এটা দেখার আমার সময় নাই, চিল্লায় কোন ঠিক কিনা। হুজুর বললেন, এবার আমার ডিসিশন শোন, আমার ডিসিশন হচ্ছে এই, আমার আপন একজন তিনি কে, জয় কোন তিনি কে, আমার আল্লাহ এবং আমার নবীকে বাদ দিয়ে কোনো মাখলুক কোনো সৃষ্টিজীবের জন্য আমি আমার নবীর সুন্নাকে কাটতে পারি না, চিল্লায় কোন ঠিক কিনা। This is the real love. This is the true love of Prophet Muhammad sallallahu alaihi wasallam. Jibok true love bojho na bishonu je bhalobashte parbe, true love korte parbe, tar jonno jannater ghoshona dibe ekjon chillay kon dirike allah. Ejonno jokhon bola hobe man nabiyuka, tomar nobi ke, she bolbe nobi ke ami chini na, karon nobi sunnat dari amar ache oneker nai. Ami shobai ke bhalobashi, I love you all. Shobai ke bhalobashi, nai respect you, really I respect you. সবাইকে আমি সবার জায়গা থেকে সম্মান করি। আজ আমি এখানে মেহমান, সত্যি একটা ছোট্ট মেহমান, আমি আমার বয়স খুব কম, আমার চাইতে বড় আলেম এখানে কথা বলবে, তো এখানে কথা বলার যোগ্য তার করে যে কোয়ালিফিকেশন দরকার এটা একটা কোনো আমার ভিতরে নাই। আমি অনুরোধ করছি, আজকে অনুরোধ করছি, হাতে পায়ে ধরে যাদের মুখ